এই হলো আজকে আমাদের ডেস্টিনেশন বইপুল। তো এইখানে অফরোড দেখে আবার গুরুদাম্বার কথা মনে পড়ে গেছে। এখানটা রাস্তা নেই বললেই চলে। ওই যে ওই ছেলেটা শুধু পালিয়ে বেড়ায়। এই ছেলেটা অলমোস্ট 9 বছর বাদে আবার সেই স্কুলের পরে আজকে দেখা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস, তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো এটা আমাদের 73rd রিপাবলিক ডে, সেই জন্য তো আজকে রাইড হতেই হয়। আর আগে একটুখানি ফিউল আপ করে নিতে হবে, তো চলো আগে ফিউল আপ করে নিই। তো আমাদের ফিউল আপের পর্ব শেষ, এবার একটু হাওয়া দিয়ে নিতে হবে। তো ফিউল আপ করা হয়ে গেল, আর আজকে যেটা আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে কৈপুল। বিশেষ দূরে কিছু না, আমাদের কলকাতার কাছাকাছি একটা অফবিট প্লেস বলতে পারো সেটা। জায়গাটা বেশ ভালো, নির্জীব জায়গা, তো ওখানটাই আজকে যাব, দেখাবো জায়গাটা। তো তোমরাও সানডে রাইডে যদি বাইকেও যেতে পারো বা গাড়িতেও যেতে পারো, তো ওটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্টই বলে, বাট ওখান থেকে সানসেটটা খুব ভাল লাগে দেখতে। তো আজকে বেসিক্যালি প্ল্যান ছিল যে সকালে যাব ওখানে, বাট সকালে আর হলো না, বিকজ আগের দিন রাইডে বেরিয়ে সকালবেলা ভালো মতন ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য সকালে না বেরিয়ে আমরা বিকেলেই প্ল্যানটা করলাম। আজকে আমার স্কুলের আরেকটা ফ্রেন্ডের সাথে রাইড হচ্ছে, আমার সাথে ওই ফ্রেন্ডটা নারকেল বাগান থেকে জয়েন করবে। তো একদমই ডিস্টেন্স কম, বেসিক্যালি রাজারহাট থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হয়। তো চলো আজকে তোমাদের কৈপুল ঘোরাই। যারা আমার লাস্ট সিরিজটা দেখোনি, সিকিমের সিরিজটা, তো সিরিজটা আই বাটনে থাকবে, নিচে ডেসক্রিপশনেও থাকবে। তো গাইজ এখন আছি লোকনাথ মন্দিরে, তো এখান থেকে আর একটা ফ্রেন্ড জয়েন করবে, বেসিক্যালি আমার স্কুল ফ্রেন্ড, মানে একদম চাইল্ডহুড ফ্রেন্ড। ওই ফ্রেন্ডটার সাথেও আমার 8 ইয়ার্স পরে দেখা হবে। তো লাস্ট স্কুল ছেড়েছি ক্লাস 10-এ, তো তারপর আবার দেখা। তো বেসিক্যালি লাস্ট রাইডেও একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। তো এই স্কুল ফ্রেন্ডদের সাথে যদি আবার বহু বছর বাদে দেখা হয় আফটার কলেজ অথবা তারপরেও, তো ওটার একটা আলাদা ফিলিংসই থাকে। তো তোমাদেরও যদি এরকম হয়ে থাকে যে স্কুল ছাড়ার পরে আরও কিছু বছর বাদে যদি কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে থাকে, তো সেই স্টোরিটাও ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর চলো জলদি জলদি আগে ওর সাথে দেখাটা করি, দেন আমরা কন্টিনিউ করব রাইড। ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে আর আমরা এখন অন দ্য ওয়ে ফর কৈপুল। তো সত্যি ভালো লাগছে, সেই প্রায় অনেক বছর, ও বলছে যে অলমোস্ট 9 বছর পরে আবার দেখা। তো তাও আবার বাইকের রাইডে সুত্রেই দেখা, তো সত্যি এই জিনিসটা খুবই ভালো লাগে, স্কুলের পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হওয়া, মানে সেই পুরনো দিনগুলো মনে পড়ে আবারও। লোকেশনটা তো দেওয়া থাকবেই ডেসক্রিপশনে, তো ওখান থেকে গুগল ম্যাপের লোকেশনটা দেখে নেবে যে কিভাবে যাবে। চ্যানেলে যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইবটা করো, আমরা এরকম খুঁজে খুঁজে কলকাতার ভেতরে কি কি অফবিট প্লেস আছে সেগুলোতে আমরা যাই একসাথে। চলো কেউবিতা, চ্যানেলে যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইবটা করো, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো। তো রাইডে তো আছে আমাদের সাথে সামনে আমার যে স্কুল ফ্রেন্ড শুভম, তো শুভম আছে MT-তে, তার আগে আছে আমার আরেকটা ফ্রেন্ড, ও আছে তোমার Dominar 250-তে। এই হলো আজকে আমাদের ডেস্টিনেশন কৈপুল। বেসিক্যালি এখানে সব পরপর সব ফেরি আছে, মাছের চাষ হয়, টুরিস্টও এসছে দেখছি, মোটামুটি লোকজন আছে, গাড়ি টাড়িতেও এসছে, বাইকেও অনেকে এসছে। বেসিক্যালি এই জায়গাটা তোমার একটুখানি সন্ধ্যের দিকেই ভাল লাগবে, সন্ধ্যে বলবো না মানে বিকেলের পরেই ভাল লাগবে, কারণ তখন সানসেটটা হয়, ওই টাইমটাই বেশি ভাল লাগবে। তো কৈপুলে লোকজন আছে, তো ভেবেছিলাম যে লোকজনই থাকবে না, এখানে কয়েকটা ঝিল, যেগুলো ভেরি ঝিলও বলবো না, ভেরি সব, এই ভেরিগুলো শুকনো, আবার এই সাইডের ভেরিগুলোতে জল আছে, তো সবই এখানে সব মাছের চাষ হয়, লোকজন আছে। যাক এটা আমাদের কাউর কাছ থেকে শোনা, তো ভাল লাগছে বেশ, এই টাইমটাই ভাল লাগবে, সানসেটের টাইমটাই ভাল লাগবে, আবার ভোরবেলার দিকটা একটু বেশি ভাল লাগবে, কারণ তখন রোদ তো কম থাকবে, কারণ এখানে ছায়ার কোনো ব্যবস্থা নেই, রোদ থাকলে অসুবিধা। তো চলো আমাদের কৈপুলটা আজকে এনজয় করো, এরকম সপ্তাহের শেষে একটুখানি নির্জীব পেসে আসার মজাটাই আলাদা। তো 1 কিলোমিটার মতোই রয়েছে দু সাইডে ঝিল,
আর সামনে আর কিছু নেই, গিয়ে একটু দেখে এলাম। বেসিক্যালি এটা অনেকটা তোমার বর্তির বিলের মতো যেখানে গেছিলাম, আর বর্তির বিলের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো, বর্তির বিলটা দেখো তোমরা। তো ওই টাইপেরই বর্তির বিলেও যেমন দু সাইডে পুরো ঝিল আর মাঝখান দিয়ে রাস্তা, আর ঝিলে তোমার নৌকা চলে। বেসিক্যালি এখানেও ঝিলে যেটা শুনলাম নৌকা চলে, বাট সেটা হলো তোমার বর্ষাকালে, বর্ষাকালে যখন জলটা বেশি থাকে তখন বর্তির বিলের মতো এখানেও তোমার নৌকা চলে। তো তোমরা যদি ওই টাইমটা আসো তো এখানে নৌকাও চড়তে পারবে। আমাদের আজকের পার্টনার এই ছেলেটা অলমোস্ট 9 বছর বাদে আবার সেই স্কুলের পরে আজকে দেখা, মানে এই ইউটিউবের সূত্রেই আলাপ ছেলেটার সাথে, মানে না ইউটিউবের সূত্রে আবার নতুন করে আলাপ, মানে অলমোস্ট 9 বছর বাদে। লাস্ট আমি ক্লাস 10 এ স্কুল ছেড়েছি। এইদিকে আমাদের বাইক আছে সব, আর এইদিকে পুরোই ঝিল তোমার, এই সাইডে ঝিল আর এদিকেও ঝিল। এই সাইডে ঝিলটা বেসিক্যালি এখন জল নেই, পুরোটাই থাকে বর্ষাকালে, বর্ষাকালে নৌকা চলে ভালোভাবে। তো আমি ভাবছিলাম যে বর্ষাকালে আসলেই বেটার হবে, ওই বললো বেসিক্যালি ওর এখানে একটা আত্মীয়র বাড়ি আছে, সো ও যেটা বললো যে বর্ষাকালে বেশি ভালো লাগবে, এখন জল একদম পুরো রাস্তা, এই যে রাস্তা এখানে পুরো রাস্তার কাছাকাছি জল থাকে। সো যেটা গল্প মোটামুটি মাধ্যমিকের পরে আবার আজকে দেখা, মানে যেটা আগের দিনও একটা ফ্রেন্ড যার সোমদীপ ওর সাথেও দেখা হয়েছিল, ও আছে আসার কথা ছিল আসতে পারেনিও, বাট আবার দেখা হবে আমাদের। সো রাইডের সূত্রে আবার আলাপ, তো খুবই ভালো লাগছে এরকম স্কুলের ফ্রেন্ড, আবার ভালো, হ্যাঁ সত্যি কথা আলাপ হয়েছে, আবার আমরা একসাথে রাইডও করবো। তো ওই যে ওই ছেলেটা শুধু পালিয়ে বেড়ায়, শুধু পালিয়ে বেড়ায়, যখনই বলবো যে ভাই রাইডে চ, রাইডে চ, ভাই যাবো না, সেটাকে আজকে মেরে ধরে নিয়ে আসতে হয়েছে। আর আমাকে ভিডিওতে কেন একটু কালো কালো লাগছে যাই না, হয়তো কালো হয়ে গেছি বাড়িতে বসে, কালো হয়ে গেছি আগে বাড়িতে বসে, ট্যান পড়ে গেছে, মানে এত কাজ করছি বাড়িতে বসে সেই জন্য ট্যান পড়ে যাচ্ছে। ঘরের ভেতরে পলিউশন হয়ে গেছে, মানে এরকম ব্যাপার, ঘরের ভেতরে পলিউশন হয়ে গেছে। আর এই যে এদিকে আমাদের সব বীজ দাঁড়িয়ে রয়েছে, ফার্স্টে আছে তোমাদের এই ডমিদা 250, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা আছে, আর তারপরে আবার একটা ইয়ামা আছে, না না ওটা বাচ্চা না, ওটা যথেষ্ট একটু বড়, মানে একদম লাইনে দাঁড় করিয়েছি, কারণ ফার্স্টে 250, তারপরে 200, তারপরে 150, তো মোটামুটি 50-50 করে এসছে, তা সেই জন্যই আমি বলেছি যে ভাই একদম লাইন করে দাঁড় করা। সো এই হলো ওভারঅল, চলো একটুখানি সামনের দিকেও যাবো, বেসিক্যালি ওই দিকের রাস্তা যেটা আছে সেটা দিয়ে আরো ভেতরে যাওয়া যায়। সো ওইখানে দুদিকে জল পড়বে, তো এখানে আগে একটুখানি ফটোগ্রাফির কাজটা সেরে নিই, তারপর আমরা ওদিকটা যাবো। তো চলো, এই ছিল আজকে আমাদের ওভারঅল কৈপুল। সো তোমরাও, হ্যাঁ একটু চা টা খেতে হবে, সামনে গিয়ে চা খাবো, এখানে জায়গা নেই, আর একটু ওদিকটা ঘুরবো। সো তোমরাও কোনো একটা উইকেন্ডে বা সানডে রাইডে চলে আসো কৈপুলটা। সো এরকম ঝিলের ধারে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাও, ঠান্ডার সময় আসলেই বেশি ভালো লাগবে, আর বর্ষার সময়ও ভালো লাগবে আসতে। সো চলো আমরা একটু ওদিকটা যাই, আর একটুখানি ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে একটু আড্ডা ফাটা হবে। তো এই হলো আমাদের রাজ্যের কৈপুল। তো এখানে বাইক টাইকও এসছে, গাড়িও আছে, প্রাইভেট কারও আছে। তো এখান দিয়ে আবার একটা রাস্তা ভেতরে চলে গেছে। এই হলো আজকে আমাদের কৈপুল। তো এখানে রাস্তাটা অফ রোড, ওখানে ওটা মেন রোড বলে সেই জন্য পিচ করা আছে। তো এইখানে অফরোড দেখে আবার গুরুদাম্বার কথা মনে পড়ে গেছে, ভাই ধীরে 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 ধীরে, তারপরে করিস না, তো এখানটা রাস্তা নেই বললেই চলে। এ এটা দিয়ে হেঁটে যাবি ওর ওখানে? আরে লোকগুলো এরপর দিয়ে যায় হেঁটে, বুঝতে পারছিস, এরকম করে একটা লাঠি নেবে, এরকম করে ব্যালেন্স করতে করতে যাবে। সরি, মেন রোড থেকে বাঁদিকে একটা গলি মতন ঢুকে গেছে, যেখান দিয়ে আসলে এরকম কাঁচা রাস্তা আছে, একটুখানি অফরোড আছে, বাট ভেতরে আসতে পারো, বিকজ এখানটা এলে তোমরা এরকম গাছের সিনটা দেখতে পাবে। সো বেসিক্যালি যেটা আমি ম্যাপের ফটোজে দেখেছিলাম, সো সেই জন্য দেখে বুঝতে পারলাম। সো এখানে রাস্তাটা একটুখানি ভাঙাচোড়া আছে, পুরোই কাঁচা রাস্তা, আর ওটা মেন রোড থেকে একটুখানি জাস্ট বাঁদিকে নেমে গেছে। সো ওখান থেকে নেমে এসে তোমরা অনেকটা ভেতর অবধি যেতে পারবে, গাছগুলো খুব ভালো লাগবে, দু সাইডে পুরো গাছ, আকাশটা উপরটা ঢাকা রয়েছে পুরো। সো এখানে একটুখানি ফটো সেশন চলছে, প্রো বয় ছবি তুলছে, তিনটে লাইন আপ আছে, পেছনে সুয়ামদাও আছে। সো চলো এবার একটুখানি চা টা খাওয়া যাক, কারণ অনেকক্ষণ ধরে বক বক করে একদম গলা শুকিয়ে গেছে, একটু জল খাবো, চা খাবো। চলো চা খাওয়া, ওখানে দেখা হচ্ছে। এই যে এই জিনিসটা চা খেতে নিয়ে এসে 6 কিলোমিটার দূরে, আর 6 কিলোমিটার না, এটা বাড়ি থেকে আমাদের 20 কিলোমিটার, 20 কিলোমিটার চালিয়ে নিয়ে এসেছি, 17 কিলোমিটার। চায়ের দাম কত? চায়ের দাম 10 টাকা, এই 10 টাকা চা খাওয়াতে নিয়ে এসেছি।
কি বলো বলো বাট শীতকালে শীতকালে এটাই দরকার, চাটাই দরকার, মানে এমনি খাবারের থেকে শীতকালে চাটাই দরকার বেশি। তো চলো চাটা খেয়ে নি। তো এখন একটুখানি ডমিনার 250 চালিয়ে দেখছি, পাওয়ার টাওয়ার মোটামুটি একই রকম লাগছে, বেসিক্যালি এটার ওয়েটটা একটু বেশি যার জন্য ইনিশিয়ালটা আরএসের মতোই লাগছে, ইনিশিয়ালটা একই রকম লাগছে, বাট থার্ড গিয়ারের পর থেকে পাওয়ারটা একটুখানি ফিল করা যাবে, কারণ এটা অলমোস্ট 28.5 BHP মতো। তো কইফুল কেমন লাগলো ডেসক্রিপশনে ডেফিনেটলি বলবে। তো এই হলো টোটাল ইনফরমেশন আজকের রাইডের ব্যাপারে, চ্যানেলে যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইবটা করো আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন stay safe, ride safe, bye bye.